10 ফুট লম্বা ও 6 ফুট উচ্চতার 1200 কেজি ওজনের এই গরুটির নাম সুলতান। এবার কোরবানির ঈদে খুলনার মোংলা ও রামপাল পশুর হাট কাপাতে আসছে জেলার সবচেয়ে বড় এই ষাঁড় সুলতান। গত 2 বছর আগে বেতাগার হাট থেকে কিনে নিয়ে আসি, তখনই এর একটা ভাব মানে শারীরিক গঠন, শরীরের যে বাড়তির যে একটা জিনিস, আমরা এই সব জিনিস বিবেচনা করেই আমরা এর নাম রাখছি সুলতান। 2 বছর আগে করোনাকালীন সময়ে শখের বশে হাট থেকে এই গরুটি কিনে আনেন মোহাম্মদ কামাল হোসেন। দেশের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক বাংলালিংকে জিতবেন সব সময় বাংলালিংক। তখন তার সুঠাম দেহ আর হাব ভাব দেখেই তার নাম রাখেন সুলতান। সুলতানই হলো সবচেয়ে বড় গরু, যার বর্তমানে লাইফ ওয়েট আছে প্রায় 1200 কেজির কাছাকাছি। শখের বশে শুরু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে চলছে তার খামারটি। কামাল এগ্রো পার্ক নামের একটি খামার দিয়েছেন এই খামারি। খামারটির অবস্থান মোংলা রামপাল হাইওয়ের কামাল ফিলিং স্টেশনের পেছনে। এখানে গরু রয়েছে 58টি, তার মধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 40 থেকে 45টি। আমরা 2019 সালে করোনার সময় আমাদের পাম্পের যখন কর্মকাণ্ড কম থাকে, তখন আমরা শখের বশত এই খামারটা শুরু করি। বর্তমানে আমাদের খামারে প্রায় 40-45টা গরু আছে কুরবানি উপযুক্ত। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সুলতানকে বড় করা হয়েছে বলে জানান খামারি কামাল হোসেন। খাবার হিসেবে প্রতিদিন খড় ভুষি যেমন দেওয়া হয়, তেমনই দেওয়া হয় গোসল। এর খৈল কুড়ো ভুষি খায়, তিনবার গোসল করাই। তবে এই খামারের সবচেয়ে বড় গরু হলো সুলতান। বিশাল আকৃতির সুলতানকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন অনেকেই। সুলতানের দাম 10 লাখ টাকা হাঁকছেন এই খামারে। এবং আমাদের আস্কিং চাওয়া হলো 10 লাখ টাকা। যদি আমরা মনোমতো দাম পাই তাহলে আমরা বিক্রি করব, আর না হয় আমাদের নিয়ত আছে, আল্লাহ চাইতো আমরা নিজেরাই একে কুরবানি করব। ঈদকে কেন্দ্র করে কামালের খামার দেখতে আসছেন অনেকেই, সবার মুখেই প্রশংসা সুলতানের। এই গরুটা দেখার জন্য আমরা এখানে অনেক লোকই জড়ো হয়েছি। এই গরুটা দেখার জন্য আসছে, খুবই সুন্দর গরু। এর ওজন শুনছি যে 1200 কেজি ওজন। এত বড় গরু এই বাগেরহাট মোংলা বা খুলনা এর ভিতরে দেখিনি, এই প্রথমই দেখলাম এটা। খামারের সবচেয়ে বড় গরু সুলতানকে ঈদে ন্যায্য মূল্য পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান কামাল হোসেন।